আমরা মাম্মার সঙ্গে প্রেম ভিডিও করব, ঠিক আছে? একটা কেন খাই জানো তো? হ্যাঁ, আজকে ভূত চতুর্দশী, তো আজকের দিনে 14 শাক খাওয়া ভালো। তাই মাম্মাকে ভূত চতুর্দশীর দিন 14 শাক খাইয়ে বলবো কি, তোমার মাথার থেকে ভূত তাড়ানোর জন্যই আমরা 14 শাকটা খেলাম। আজকে শাকটা খাওয়ার পর থেকে তুমি কেমন চুপ হয়ে গেছো। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। বললো সবাইকে বলো হ্যালো ফ্রেন্ডস। আজকে আজকে মাম্মা আমরা মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করব, ঠিক আছে? মায়ের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আর মাম্মা মিলে তানির সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো আজকে যেহেতু ভূত চতুর্দশী, তাই আজকের দিনে শাক খেতে হয়, তাই না মাম্মা? ভূত চতুর্দশীর দিন শাক খেতে হয় 14 শাক। তো 14 শাক নিয়ে এসেছি, এখন 14 শাক রান্না করছে। তো তারপরে ও আসলে ঘরে 14 শাকটা খাওয়ার পরে ওকে বলবো যে 14 শাকটা আমরা কেন খেলাম জানো, তোমার মাথার ভূত তাড়ানোর জন্য। তাই তো মাম্মা? মামা মজা পেয়েছে, মামা মজা পেয়েছে, তাই মা? মামা মজা পেয়েছে। আমরা মামাকে বলবো কি যে 14 শাকটা আমরা কেন খেলাম বলো তো আজকে, কারণ তোমার মাথার ভূত তাড়ানোর জন্য। তাই তো মাম্মা? ভাবলাম কিন্তু মজা পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, আজকে একটা প্র্যাঙ্ক করবো ওর মায়ের সাথে, ওর মায়ের মাথার ভূত তাড়ানোর জন্য, তাই না মাম্মা? বলে আমি বাবা মেয়ে মিলে প্র্যাঙ্ক করলো মায়ের সাথে, দেখুন কি মজা পাচ্ছে মেয়ে। মায়েকে প্র্যাঙ্ক ভিডিও করবো, তাই তাই না বাবা? মস্তি, হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিও হবে মায়ের সঙ্গে 14 শাক খাওয়া নিয়ে। আমরা বলবো মায়ের মাথায় ভূত তাড়ানোর জন্য ভূত চতুর্দশীর দিন আমরা 14 শাক খেলাম, তাই তো? মাম্মা শোনো, আমরা যদি এখন মাকে যদি ক্যামেরা নিয়ে ধরি, মা তখন ভাববে ওর সঙ্গে আমরা বদমাশি করছি, তাই ওকে আমরা বুঝতে দেবো না। আমরা প্রথমে কি করব, ওকে বলবো কি আজকে 14 শাক খাচ্ছি, তো এটার একটা রিভিউ নেওয়ার জন্য তোমাকে ভিডিও করছি। তো সেই অজুহাতে ও ভিডিওতে কথা বলবে, তখনই ওকে এই কথাটা বলবো যে তোমার মাথার ভূত তাড়ানোর জন্য 14 শাক খাওয়ালাম, ঠিক আছে মাম্মা? না হলে তো বুঝে ফেলবে না, ক্যামেরা যদি নিয়ে ওকে যদি ভিডিও করি যে কেন ভিডিও করছি। তাই এটা হচ্ছে প্ল্যান মাম্মা, ঠিক আছে? আমরা দুজনে মিলে প্ল্যান করে আজকে মাকে আমরা বোকা বানাবো, ঠিক আছে? হ্যাঁ মাম্মা রাজি, রাজি তো মাম্মা? হ্যাঁ রাজি, রাজি রাজি রাজি। খাচ্ছ তুমি? হঠাৎ আমার ভিডিও নিচ্ছ? না, ভিডিও নিচ্ছি বলে একটা কারণ আছে। তো তুমি এটা কি দিয়ে, শাক দিয়ে খাচ্ছ? কি শাক এটা? 14 শাক। এটা 14 শাক? ও, তো তো 14 শাকটা কেন খাই জানো তো? হ্যাঁ, আজকে ভূত চতুর্দশী, তো আজকের দিনে 14 শাক খাওয়া ভালো। তাই ও আজকে ভূত চতুর্দশীর দিন 14 শাক খেলে সত্যি খুব ভালো, খুব উপকারী জিনিস, আর এটা তোমার জন্য খুবই উপকার। তুমি যত বেশি করে খাবে এটা তোমার জন্য খুবই ভালো হবে। Hey y'all, come look at this. কেন ভালো হবে আমার? কারণ হচ্ছে তুমি তো জানো যে আজকে ভূত চতুর্দশীর দিন সবাই শাক খায়, তো তুমি যত বেশি এই শাক খাবে তো তোমার মাথা থেকে তত বেশি ভূত যাবে। কেন ভালো হবে আমার? কারণ হচ্ছে তুমি তো জানো যে আজকে ভূত চতুর্দশীর দিন সবাই শাক খায়, তো তুমি যত বেশি এই শাক খাবে তোমার মতন ভূতকে নিয়ে ঘুরে বেড়াচ্ছো। তুমি এই জন্য তোমাকে খাওয়াচ্ছি এটা, কেন ভূত চৌধুরীর দিন যেন তোমার হাতে ভূত চলে যায়।
হারামি হো কিলো, তুমি চুপচাপ খাচ্ছ কি ব্যাপার? রুকো যারা, সবর করো। কিলো, তুমি চুপচাপ খাচ্ছ কি ব্যাপার? ও, আমি এটা বললাম বলে তুমি চুপ করে গেলে? এটা শাকটা খাচ্ছ এটা বললাম বলে? তুমি দেখেছো হাতে নাতে একটা প্রমাণ পেয়ে গেছি। তুমি সকাল বিকেল এত বকর বকর করো, এদিকে আমার মাথা খারাপ হয়ে যায়। আজকে শাকটা খাওয়ার পর থেকে তুমি কেমন চুপ হয়ে গেছো, দেখলে তো কেমন রেজাল্ট? এই ভূত চতুর্দশীর দিন এই শাকটা খাওয়া তোমার হাত থেকে ভূত চলে গেছে। বেশি করে তাহলে তোমার মাথার ভূত আড়ু যাবে।